আমরা দুটি পদ্ধতি অবলম্বন করে কম্পিউটারের টেক্সট বারে নিজের নাম বা যে কোনো নাম সেভ করতে পারি। প্রথম পদ্ধতি, প্রথমে আমরা ডেস্কটপে একটি ফোল্ডার তৈরি করব। কম্পিউটারে ফোল্ডার দুইভাবে তৈরি করা যায়, এক কিবোর্ড দিয়ে, দুই মাউস দিয়ে। কিবোর্ডের সাহায্যে আমরা যদি ফোল্ডার তৈরি করতে চাই তাহলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এন্ড বাটন যদি প্রেস করি তাহলে আমরা দেখতে পাব আমাদের কম্পিউটারের ডেস্কটপে একটি অটোমেটিক ফোল্ডার তৈরি হয়ে যাবে। এখন আমরা এই ফোল্ডারটি যে কোনো একটি নাম দিয়ে সেভ করব। আর আমরা যদি মাউস দিয়ে ফোল্ডার তৈরি করতে চাই তাহলে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউ, নিউ থেকে ফোল্ডার অপশনে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো আমাদের সামনে একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে। এখন আমরা এই ফোল্ডারটি একটি নাম সেট করব, যে নামটি আমরা টেক্সট বারে সেভ করতে চাই। যেমন আমি দিলাম আমানুল্লাহ আমান, তারপর আমি ইন্টার প্রেস করে এই ফোল্ডারটি সেভ করব। তারপর আমরা মাউসের কার্সারটি কম্পিউটারের টেক্সট বারে নিয়ে এসে মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা টুলবার থেকে নিউ টুলবার এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারটি সিলেক্ট করে দেব, যে ফোল্ডারটি আমরা তৈরি করেছিলাম। আমরা আমাদের ফোল্ডারটি যেহেতু ডেস্কটপে সেভ করেছিলাম সেহেতু আমরা ডেস্কটপে ক্লিক করব। ক্লিক করে আমরা আমাদের ফোল্ডারটি সিলেক্ট করে ওকে করে দেব। ওকে করার পর আমরা দেখতে পাবো আমাদের টেক্সট বারে আমাদের ফোল্ডারটির নাম সেভ হয়ে যাবে। এখন আমরা যদি আমাদের এই সেভ করা ফোল্ডারটি ডিলিট করে দিই তারপর আমরা দেখতে পাবো আমাদের সেভ করা নামটি ডিলিট হয়নি। আর আমরা যদি আমাদের এই টেক্সট বারে এই নামটি কখনো ডিলিট করতে চাই তাহলে আমরা আবার এই টেক্সট বারে মাউসের কার্সার রেখে টেক্সট বারে রাইট বাটনে ক্লিক করে টুলবার অপশন থেকে এই নামটি ডিসিলেক্ট করে দেব। ডিসিলেক্ট করার পর আমরা দেখতে পারবো আমাদের সেভ করা নামটি আবার ডিলিট হয়ে যাবে। দ্বিতীয় পদ্ধতি, দ্বিতীয় যে পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে আমরা টেক্সট বারে আমরা আমাদের নাম সেভ করতে পারি তা হলো, আমরা প্রথমে আমাদের টেক্সট বারে সার্চ অপশনে আসব। সার্চ অপশনে আসার পর আমরা এখানে লিখব কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল লেখার সাথে সাথেই আমরা দেখতে পাবো উপরে কন্ট্রোল প্যানেল অপশনটি এসে পড়বে। আমরা এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। যদি আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন না হয় তাহলে আপনারা এই ভিউ অপশন থেকে ক্যাটাগরি অপশনটি সিলেক্ট করে দেবেন। তারপর আপনারা দেখতে পাবেন এখানে একটি অপশন আছে চেঞ্জ ডেট টাইম অর নাম্বার ফরম্যাট। আপনারা এই চেঞ্জ ডেট টাইম অ্যান্ড নাম্বার ফরম্যাট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ডায়লগ বক্স ওপেন হবে। ওপেন হওয়ার পর আমরা এখান থেকে অ্যাডিশনাল সেটিং এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে টাইম অপশনটি সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর আমরা এখানে দেখতে পারবো এএম পিএম। আমরা এই পিএম অথবা এএম এর গড়ে যদি আমরা যে কোনো নাম লিখে দিই তাহলে আমরা ওই টাইমের গড়ে এটা শো করবে। দেখো, যেমন আমি যদি এখন এই পিএম এর গড়ে লিখে দিই আমানুল্লাহ, এখন আমি যদি আমার নাম লেখার পর এখানে অ্যাপ্লাই তারপর ওকে প্রেস করি তাহলে আমরা এখানে দেখতে পাবো আমাদের পিএম এর জায়গায় এখন আমাদের আমার নামটি শো করছে। আবার যদি আমরা আমাদের কম্পিউটারে এই নামটি রিমুভ বা পরিবর্তন করতে চাই তাহলে আমরা এই অ্যাডিশনাল সেটিংয়ে আসব, তারপর আবার টাইম এই অপশনে আসব। আসার পর আমরা এখানে পরিবর্তন করে অ্যাপ্লাই করে ওকে করে দিতে পারবো। আর এভাবেই আমরা আমাদের কম্পিউটারের টেক্সট বারে নিজের নাম সেভ করে রাখতে পারবো। ধন্যবাদ সবাইকে।